বন্ধুরা, ইন্ডিয়া কিন্তু দ্বিতীয় ম্যাচটা জিতে টি টোয়েন্টি সিরিজ লেভেল করে ফেলেছে, অর্থাৎ এক এক লেভেলে রয়েছে। তবে আজকের ম্যাচটা কিন্তু খুবই স্লো ম্যাচ হয়েছে। হ্যাঁ বন্ধুরা, একানা স্টেডিয়ামের পিচটা কিন্তু আজ খুবই স্লো লাগছিল। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরাও খুব একটা ভালো ব্যাটিং করতে পারেনি, আর ইন্ডিয়ার ব্যাটসম্যানরাও কিন্তু খুব একটা ভালো ব্যাটিং করতে পারেনি। হ্যাঁ বন্ধুরা, স্কোর বোর্ডের দিকে আপনারা দেখলে হয়তো বুঝবেন যে এটা টি টোয়েন্টি হচ্ছে না টেস্ট হচ্ছে। তবে শেষমেশ কিন্তু ইন্ডিয়া দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা জিতে গেছে। বন্ধুরা, ভারতীয় বোলাররা কিন্তু প্রথম ইনিংসে দুর্দান্ত বল করেছে, নিউজিল্যান্ডের বোলাররাও কিন্তু ভালো বল করেছে। তবে বন্ধুরা, ভারতীয় দুই ওপেনার ঈশান কিশান এবং শুভমান গিল কিন্তু টি টোয়েন্টিতে একদমই সন্দেহ নেই। ওয়ানডেতে শুভমান গিল, ঈশান কিশান দুজনই ভালো পারফর্ম করছে, তবে টি টোয়েন্টির স্কোর বোর্ড দেখলে কিন্তু বুঝতে পারবেন আপনারা ঈশান কিশান এবং শুভমান গিল টি টোয়েন্টিতে কতটা খারাপ ব্যাটিং করছে। তো বন্ধুরা, যাই হোক, সূর্যকুমার যাদব 32 বলে 19 রান এবং হার্দিক পান্ডিয়ার 20 বলে 15 রানের দ্বারা কিন্তু ভারত দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি জিতে গিয়েছে। তো ভারতীয় বোলাররা কিন্তু প্রথম দিকে দুর্দান্ত বল করেছে। হর্ষদীপ সিং গত ম্যাচে জঘন্য বল করেছিল, তবে এই ম্যাচে কিন্তু 18 এবং 20তম ওভার হর্ষদীপকে দিয়ে করানো হয়েছে, যেখানে হর্ষদীপ 2 ওভারে মাত্র 7 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। এবং ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল সহ দীপক হুডা প্রত্যেকেই কিন্তু ভালো বল করেছে। তো তোমাদেরকে আরেকটা কথা বলে দিই বন্ধুরা, একানা স্টেডিয়ামে কিন্তু আজকের ম্যাচে স্পিনাররা খুবই অ্যাডভান্টেজ পাচ্ছিল। বন্ধুরা, বল কিন্তু দারুণ টার্ন করছিল, যেখানে ভারতও 4 স্পিনার খেলিয়েছে, অপরদিকে নিউজিল্যান্ডও কিন্তু বল দুর্দান্ত টার্নিং করার জন্য 4 স্পিনার খেলিয়েছে। তো ফাস্ট বোলাররা খুব একটা সুযোগ পায়নি, তবে পিচটা কিন্তু খুবই স্লো আজকের ম্যাচের, যে কারণে কিন্তু নিউজিল্যান্ডকে 99 অর্থাৎ 99 রানে আটকে দিয়েছিল ভারত। সেই রান চেস করতে কিন্তু ভারতকে একদম শেষ বল পর্যন্ত যেতে হয়েছে, অর্থাৎ এক বল বাকি থাকতে কিন্তু ম্যাচটা জিতেছে। তো 120 বলের ভিতর 119 বল কিন্তু 100 রান করতে ইন্ডিয়াকে খেলতে হয়েছে। সূর্যকুমার যাদব শেষ বলের আগের বলে একটা চার মেরে কিন্তু ম্যাচটা জিতিয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু সিরিজ লেভেলে চলে এসেছে। আশা করছি আগামী অর্থাৎ শেষ টি টোয়েন্টি ম্যাচটা কিন্তু ভারত জিতবে এবং সঙ্গে সিরিজটাও ভারত জিতবে।